হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। আজ আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি, খুব খিদে পেয়েছে। এখন আমি ব্রেকফাস্ট তৈরি করব। আজ আমি ব্রেকফাস্টে বানাবো পাস্তা। পাস্তা বানানোর জন্য আমার লাগবে পাস্তা, টমেটো কুচি, কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি, লবণ, ডিম, পাস্তা মশলা। তো চলো চলে যাই রান্নাতে। দিয়ে দেবো ছোট চামচের এক চামচ লবণ। জলটা ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি জলের মধ্যে পাস্তা দিয়ে দেবো। পাস্তাটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। 5-7 মিনিট পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ পাস্তাটা সিদ্ধ না হয়। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এবার পাস্তাটা আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। পাস্তার জল ঝরানোর জন্য আমি এটাকে 2-3 মিনিট রেখে দেব। এবার আমি গরম কড়াইতে দিয়ে দেব সামান্য একটু তেল, ডিমটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা কিন্তু এভাবে ঝুড়ি করেই ভাজতে হবে, তাহলে খেতে দারুণ স্বাদ হয়। আমার ডিমটা হয়ে গেছে, ডিমটা এখন আমি নামিয়ে রাখবো। আবার গরম কড়াইতে দিয়ে দেবো অল্প একটু তেল, বেশি না অল্প একটু। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচির মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি পাস্তাতে এভাবে দিই পেঁয়াজের সঙ্গেই। পেঁয়াজটা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজের মধ্যে আমি 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, পাস্তাগুলো দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, গ্যাসটা মিডিয়াম থাকবে। দিয়ে দেবো কাঁচা ঝাল কুচি। দিচ্ছি ডিম, নাড়তে হবে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো পাস্তাতে। টমেটো কুচিটা দিতে হবে পাস্তাটা নামানোর একটু আগে। পাস্তাটা আমি নাড়ছি, এভাবে নাড়তে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটো কুচিটা। এখন আমি এতে দিয়ে দেবো পাস্তা মশলা। পাস্তা মশলা পাস্তাটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি পাস্তাটাকে নামিয়ে নেব। পাস্তাটা আমি নামিয়ে নিয়েছি, পাস্তাটা আমার রেডি খাওয়ার জন্য। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও এরকম সুন্দর। আমার বানানো পাস্তা রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, আর কেমন লাগে আমাকে জানিয়ে দেবে কমেন্ট করে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।